পুরী সমুদ্রে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের। কিছুক্ষণ আগে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। পুরীতে বেড়াতে গিয়েছিল, মর্মান্তিক ঘটনা ঘটল। সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গেল বাবা ও ছেলে তিনজন। কিছুক্ষণ পর উদ্ধার হলো বাবা ছেলের মৃতদেহ। তার হাওড়া শিবপুরের বাসিন্দা, তাদের আর আত্মীয়কে উদ্ধার করলো এই অবস্থানে, গুরুতর অবস্থায়। বুধবার সকালে স্বর্গদ্বার এলাকায় ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাবা ও ছেলের মৃতদেহ খবর শিবপুরের আশ্চর্যপাড়ার লেনে শোকের ছায়া নেমে আসি। পুরী প্রশাসন সূত্রে জানায়, মৃতর নাম রঞ্জন দাস, বয়স 52 বছর, তার ছেলে শোভন দাস বয়স 16 বছর। বুধবার সকালে সমুদ্রে চান করতে নেমে তাদের সঙ্গে ছিলেন রঞ্জন, তার ভাগ্নে সায়ন মাইতি। তিনি এদের সঙ্গে তলিয়ে যান এবং তবে নলিয়ার তাদের উদ্ধার করে সক্ষম হন। পুরী জেলার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, হাওড়া শিবপুর থানার অন্তর্গত 1 নম্বর আশ্চর্যপাড়া লেনদেন দাসের পরিবারগত 1 মে পুরীর উদ্দেশ্যে রওনা হয়। তারা মোট 5 জন সদস্য ছিলেন। পুরী বেড়াতে যান রঞ্জন দাস, তার স্ত্রী, ছেলে এবং ভাগ্নে এবং তার মা। মঙ্গলবার রাতে তারা পুরীতে পৌঁছান। বুধবার দুপুরে স্বর্গদ্বারে 13 নম্বর স্ট্রেক্টে স্নান করতে নামেন। হঠাৎ করে ঢেউয়ে তলিয়ে যেতে শুরু করে রঞ্জন দাস, তার ছেলে ঋষি এবং ভাগ্নে সায়ন। ঘটনাটি দেখতে পান স্থানীয়রা। এই লন্টনিয়া তাদের উদ্ধার করে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু সায়নকে উদ্ধার করলে বাকি দুজনকে হদিশ একপক্ষে পাওয়া সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ সমুদ্রে তলিয়ে চলে যায় বাবা ও ছেলের দেহ উদ্ধার করে নলিয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সায়ন মাইতি ও এখনও পুরী জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। সমুদ্রে স্নান করতে নেমে কীভাবে তাকে তলিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। ঢেউর টানে সামলাতে না পেরে তারা তলিয়ে গেল নাকি না নেশাগ্রস্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ জানিয়েছে। অন্যদিকে ওই ঘটনাটি আতঙ্ক ছড়িয়েছে ঘটনাস্থলে উপস্থিত অন্য পর্যটকের মধ্যে। সমুদ্রের ধারে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং রঞ্জিতবাবুর স্ত্রী, বৃদ্ধা মা এবং পুরীতে রয়েছেন, তাদের বাড়িতে ফিরিয়ে আনার আত্মীয়রাও পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছে।